নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারির শীর্ষ নেতা মোহাম্মদ শাকির খানকে রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব দুই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব দুই শাকির খান দীর্ঘ নয় বছর ধরে পলাতক ছিল গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শাকির খানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মোট দুটি জঙ্গি হামলা মামলা রয়েছে এবং আদাবর থানার মামলায় আদালতের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিসে শাকির হিজবুত তাহারির শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য